তো গাইজ, তোমরা কি জানো এই পৃথিবীতে সবথেকে লম্বা পাকার হ্যাগেজ থেকে শুনেছো, আমি লম্বা পায়ের কথাই বলেছি। তো গাইজ, এখন হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলবে এই পৃথিবীতে সবথেকে লম্বা পা হলো সুলতান কোসেনের। তাহলে গাইজ, তোমাদেরকে একটি কথা বলি, গাইজ ওনার লম্বা পা নেই, উনি পৃথিবীতে বিখ্যাত কারণ উনি হলেন পৃথিবীর সবথেকে লম্বা লোক। হ্যাঁ গাইজ, তো গাইজ তোমরা কি জানতে চাও এই পৃথিবীতে সবথেকে লম্বা পাকার? তাহলে গাইজ তোমাকে আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে। হ্যাঁ গাইজ, তো গাইজ তাহলে ওর ভিডিওটা বেশি দেরি করলাম না, চলো ফোনের স্ক্রিন থেকে আর সরে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এই পৃথিবীতে সকল মানুষকেই ভগবান সমানভাবে তৈরি করেছে, কিন্তু গাইজ তার মধ্যেও কিছু কিছু লোকের মধ্যে অল্প পরিবর্তন দেখা যায়। কিন্তু গাইজ, এই পৃথিবীতে এমন কয়েকজন লোক রয়েছে যাদের ভেতরে এতটাই পরিবর্তন দেখা গিয়েছে যেটা দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে রয়েছে। আর গাইজ, তার মধ্যে একজনকে নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। আর তার মধ্যে যেই পরিবর্তনটা দেখা গিয়েছে সেটা হলো, গাইজ সাধারণ মানুষের থেকে তার পা অনেকটা বেশি লম্বা হয়ে গেছে। তো গাইজ, রাশিয়াতে বসবাস করা সেভিটলানা নামক একজন মহিলা, গাইজ তার পা সাধারণ মানুষের থেকে অনেকটা বেশি লম্বা হয়ে গেছে। আর গাইজ, তার পায়ের মাপ শুনলে গাইজ আমি নিশ্চিত তোমার চোখ কপালে উঠে যাবে। গাইজ তার পায়ের মাপ হলো 132 সেন্টিমিটার। হ্যাঁ গাইজ, যদিও গাইজ তার উপরে দেহটি খুবই সাধারণ। আর গাইজ তোমাদেরকে বলে রাখি, গাইজ ইনি কিন্তু পৃথিবীর সবথেকে লম্বা মহিলা নন, গাইজ এনার পাই হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা পা। আর গাইজ এনার এত লম্বা পায়ের জন্য সে কিন্তু এটাকে একটা ওয়ার্ল্ড রেকর্ডে পরিণত করেছে। আর গাইজ এনার নাম গিনেস বুকে রয়েছে। আর গাইজ এনার টোটাল উচ্চতা হলো 1.96 মিটার। হ্যাঁ গাইজ, 1.96 মিটার। তো গাইজ এটাকে কিন্তু আমরা একটা গড গিফটও বলতে পারি। এখন হয়তো তোমাদের মধ্যে অনেকে বলবে এটাকে কি গড গিফট মানায়? তাহলে গাইজ তোমাদেরকে একটি কথা বলি, গাইজ এটার জন্য এনাকে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হয় না। হ্যাঁ গাইজ, মাঝের মধ্যে একটু একটু অসুবিধা হয়ে থাকে এনার উঠতে বসতে, কিন্তু গাইজ এই লম্বা পায়ের জন্য তিনি কিন্তু একটা অনেক বড় নাম কামিয়ে নিয়েছেন। গাইজ এত বড় নাম যদি আমরা কামাতে যাই গাইজ, তাহলে আমাদেরকে অনেক চেষ্টা করতে হবে। এক কথায় বলতে গেলে ভগবান যার সাথে যেটা করে খুব ভালোই করে। আর গাইজ তোমার সাথে যদি কোনো অদ্ভুত কাণ্ড ঘটে থাকে, তাহলে গাইজ তুমি ওটাকে অভিশাপ ভেবে নিও না, গাইজ ওটাকে আশীর্বাদ ভেবে নাও, দেখবে তোমার খুব ভালোই হবে। তো গাইজ, তুমি কি মানুষের ট্যালেন্ট দেখতে খুবই ভালোবাসো? তাহলে গাইজ আমি তোমাকে বলবো তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ গাইজ আমি নানা ধরনের মানুষের নানা ধরনের অসাধারণ ট্যালেন্টের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তাই গাইজ তুমি যদি এইসব ভিডিওতে একটু ইন্টারেস্ট থাকো, তাহলে গাইজ তুমি আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো গাইজ আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই।